গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বস্ত্র ও পাট মন্ত্রী। তিনি 1948 সালের 14 আগস্ট নারায়ণগঞ্জ জেলার সম্ভ্রান্ত গাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা গোলাম কিবরিয়া গাজী এবং মা শামসুন্নেসা বেগম। মেধাবী গোলাম দস্তগীর গাজী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পাশ করেন নটরডেম কলেজ থেকে, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন বিএসসি ডিগ্রি। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। এরই ধারাবাহিকতায় 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বপূর্ণ অবদান রাখেন। নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সঙ্গে যুক্ত। 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এরপর 75-এর কালরাত্রি, এসব ঘটনায় জীবন বাজি রেখে তিনি লড়াই করেছেন। মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন গোলাম দস্তগীর গাজী। বিখ্যাত ক্র্যাক প্লাটুনের একজন যোদ্ধা হিসেবে সাহসিকতার সঙ্গে বিভিন্ন সম্মুখ সমরে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। 1974 সালে দেশের চাহিদার কথা মাথায় রেখে ও দেশের শিল্পখাতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্লাস্টিক ও রাবারজাত পণ্য উৎপাদনকারী কারখানা স্থাপন করেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন তিনি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর এলাকার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় তার নেতৃত্বে। সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ পরিচয়ের বাইরে সমাজসেবক এবং বাংলাদেশের একজন বিশিষ্ট ক্রীড়া পৃষ্ঠপোষক ও ক্রীড়া অনুরাগী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম দস্তগীর গাজী। তিনি নবম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, 10ম জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং একই সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখার জন্য 2018 সালে গোলাম দস্তগীর গাজী অতীশ দীপঙ্কর পদকে ভূষিত হন। 2019 সালে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান। শিক্ষা বিস্তারে তিনি প্রায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নতি সাধন করেছেন। এছাড়া তিনি স্বাস্থ্য, যোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কুটির শিল্প খাতের স্ব-উদ্যোগে সহায়তা দিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন। গোলাম দস্তগীর গাজী ব্যক্তিজীবনে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, হাডুডু, তীর ধনুক এবং শুটিং পছন্দ করেন। সাংস্কৃতিক চর্চা যেমন গান, যাত্রা ও নাটক, জাতীয় ঐতিহ্য অনুশীলন ও সংরক্ষণে বিশেষ আগ্রহ রয়েছে তার। এছাড়াও বাদ্যযন্ত্র যেমন গিটার ও হারমোনিয়াম বাজানোরও শখ রয়েছে।